আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব হলো অনুশীলনী 3.1 এর সাতের প্রথম চারটা অঙ্ক। তো এখানে আমার এটা দেওয়া আছে, এইটার সাহায্যে দেখাতে হবে এইটা ইকুয়াল 1। তো লিখব দেওয়া আছে, এ প্লাস আইবি সি প্লাস আইডি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো আমরা এইটা একটু গুণ করে দেবো, তাহলে হবে এ সি প্লাস এ দিয়ে আমি দুইটাকে গুণ করতেছি আগে, আই এ ডি প্লাস দে, এবার আই বি দিয়ে এই দুইটাকে গুণ করব, তাহলে হবে আই বি সি প্লাস আই স্কোয়ার বি ডি, আর এখানে ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই থেকে গেল। তাহলে আই বিশিষ্ট যে দুইটা পদ, আচ্ছা এটাকে লিখতে পারি এ সি প্লাস আই এ ডি প্লাস আই বি সি, আই স্কোয়ার মানে কি মাইনাস 1, তার মানে এখানে লিখতে পারি মাইনাস বি ডি, আই স্কোয়ার মান বসায় দিয়ে। তারপর এই যে আই নাই, এই দুইটাকে একসাথে করবো, মানে এ সি মাইনাস বি ডি, আর যে দুইটার মধ্যে আই আছে সেই দুইটাকে আমরা একত্রিত করলে আমি লিখতে পারি আই ইকাল বি সি প্লাস এ ডি, বা এ ডি প্লাস বি সি ইকাল এক্স প্লাস আই ওয়াই। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। তো এক নংকে লিখবে, এক নঙে যে বাস্তব অবাস্তব অংশ, বাস্তব ও অবাস্তব অংশ সমীক্ষিত করি। তাহলে বাস্তব অংশ এইটা আর অবাস্তব অংশ আই এর সাথে যেটা থাকে সেটা হলো অবাস্তব অংশ। তাহলে এইটা ইকুয়াল এক্স, তার মানে বাস্তব আর অবাস্তব অংশ সমীকৃত করলে হবে, এখানে বাস্তব অংশ হলো এক্স, আর এখানে বাস্তব অংশ হলো এ সি মাইনাস বিডি, তার মানে এ সি মাইনাস বিডি, আর এখানে অবাস্তব অংশ আছে আই এর সাথে আছে ওয়াই, আর এখানে আই এর সাথে আছে বি সি প্লাস এ ডি। তো বাস্তব অংশ আর অবাস্তব অংশ সমীকৃত করলাম, তো এটা আমার কাজে লাগবে। এবার আমাকে দেখাইতে বলছে যেটা, সেটা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডে আসতে এ মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আই ডি। তো আমরা গুণ করে দিই এ সি মাইনাস আই এ ডি, আর মাইনাস আই বি দিয়ে গুণ করলে হবে মাইনাস আই বি সি প্লাস আই বি ডি, গুণ করে দিলাম। তারপর আই স্কোয়ার হবে, এখানে আই স্কোয়ার বিডি। তারপর এখানে আমি দেখবো এ সি মাইনাস আই এ ডি মাইনাস আই বি সি, এখানে আই স্কোয়ার মান কত, মাইনাস 1, তাহলে আমি মাইনাস বিডি লিখতে পারি। তারপরে আমি এখান থেকে বাস্তব অংশ মানে যেটার সাথে আই নাই সেগুলো একত্রিত করি, তাহলে এ সি মাইনাস বিডি হবে, আর যেগুলোর সাথে আই আছে সেগুলো থেকে কমন দিলে আমি মাইনাস আই কমন নিতে পারি, মাইনাস আই কমন দিলে আমার থাকবে হলো এ ডি প্লাস বি সি। তাহলে দেখো আমি যেটা সমীকৃত করার সময় পাইছিলাম এ সি মাইনাস বি ডি ইকুয়াল কি ছিল, এক্স, তার মানে আমরা এখানে এক্স লিখতে পারি, তারপর মাইনাস আই, আর এ ডি প্লাস বি সি অথবা বি সি প্লাস এ ডি একই তো কথা, এটাকে আমি কি লিখতে পারি ওয়াই, আর আমার কিন্তু এটাই রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে আমি লিখে দিই শুড। তো এখানে আমার বইলা দিছে যে এ বি বাস্তব সংখ্যা যে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1 হবে, তাহলে দেখাইতে বলছে এক্স এর একটা মান হবে বাস্তব মান, যখন এ আই এক্স আর 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইকাল এ মাইনাস আই বি সমীকরণকে সিদ্ধ করবে। তো আমরা এটা থেকে লিখতে পারি যে দেওয়া আছে এটা থেকে সমাধান বের করবে কথা, 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইকাল এ মাইনাস আই ভি। তো এটাকে আমরা কাজ করতে পারি যে উল্টে দিতে পারি, তো উল্টে দেই তাহলে আমাদের কি সুবিধা হয় দেখো, 1 মাইনাস আই এক্স, আর এটাকে লেখা যাবে 1 বাই এ মাইনাস আই ভি। এবার আমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করি,
তো আমাদের যেহেতু আই এক্স এর মানটা লাগবে, আমি বিয়োজনটা আগে করব। বিয়োজন করা মানে হলো উপরেরটা বিয়োগ নিচেটা, বিয়োগ নিচেটা মানে মাইনাস ওয়ান প্লাস আই এক্স। বিয়োজন করছি প্রথমে, এবার যোজন মানে উপরেরটা যোগ নিচেটা, সেম ভাবে এই পাশেও ওয়ান বিয়োগ নিচেরটা, মানে এটা আইবি, তাহলে ওয়ান যোগ নিচেরটা। বিয়োজন যোজন করছি, লিখতে পারো তোমরা বিয়োজন যোজন করে। বিয়োজন যোজন মানে কি, উপরেটা বিয়োগ নিচেরটা বাই উপরেরটা যোগ নিচেরটা, এভাবে আর কি। তো এখানে আমার থাকতেছে কি দেখো, ওয়ান ওয়ান কাটা, এই জন্যই বিয়োজন যোজন করছি, কারণ এক্সট্রা যেন আমার উপরে থাকে। এখানে হবে টু আই এক্স, আর নিচে আমার দেখতেছি টু, আর এখানে আমার যা থাকতেছে এটাকে আমরা কিছু একটা করব। যেমন দেখো এখানে যদি আমি তোমাদের বোঝার সাথে আমি এটাকে যদি আমি এটা লিখি যে ওয়ান মাইনাস এ প্লাস আই ভি, এটাকে এটা লিখতে পারতাম, আর এটাকে আমরা লিখলাম ওয়ান প্লাস এ মাইনাস আই ভি। আর আমরা জানি দুইটাকে আমরা সেম জিনিস দিয়ে গুণ করতে পারবো, তো আমরা কী সেম জিনিস দিয়ে গুণ করব, আমরা এটাকে মনে করো ওয়ান প্লাস এ প্লাস আই ভি দিয়ে গুণ করলাম। তো এটা দিয়ে গুণ করতেছি, তার মানে আমার এখানে হবে কি, এখানেও সেম যে আমরা ওয়ান প্লাস এ, বা এখানে আমরা কী লিখতে পারি, হ্যাঁ এখানে আমরা লিখি, আমরা পরেরটা আমরা চেঞ্জ করে নিব, প্লাস সেম জিনিস দিয়ে তো আমরা উপনিষ গুণ করলাম। তো আমার এই পাশে আমার থাকতেছিল আই এক্স, আর এই পাশে আমার দেখো এখানে হবে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতেছি, এখানে আই বি হোল স্কোয়ার। তো এইটাকে আমাদের একটু ই করার জন্য, মানে সমাধান যোগ্য করার জন্য কি করা যায় দেখা যাক। তো এটাকে আমরা লিখতে পারতাম দেখো ওয়ান প্লাস আই ভি মাইনাস এ স্কোয়ার, তার এটাকে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস আই ভি প্লাস এ স্কোয়ার, না এখানে এটা, মানে এইটাকে আমি একটু সাজায় লিখলাম যে মাইনাসটাকে আমরা বাইরে রাখলাম, আর এখানে তো প্লাসই আছে সব। তো এবার আমাদের সূত্র অ্যাপ্লাই করা যায়, যেমন এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করা যায়, মানে ওয়ান প্লাস আই ভি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস আই ভি হোল স্কোয়ার, দুইটাই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করছি। তো এইবার আমরা একটু সূত্র লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো, তাহলে এখানে ওয়ান প্লাস টু আই ভি প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, আর এখানে হবে ওয়ান প্লাস টু এ প্লাস এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন হয় ওয়ান প্লাস টু আই ভি, মানে আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস টু এ প্লাস এ স্কোয়ার, এখানে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তার মানে এখানে হবে প্লাস বি স্কোয়ার। আচ্ছা তারপরে লাইন আমরা দেখো ওয়ান প্লাস টু আই ভি, এখানে আমরা মাইনাস কমন নিয়ে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আমরা ওয়ান প্লাস টু এ, তারপর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা ব্র্যাকেট দিতে পারি। তাহলে এক এই লাইনটাই আমি, এই পাশে তো আমার আই এক্স আছে, তো এই লাইনটা আমি অপর পৃষ্ঠায় তুলি বাকি সমাধানটুকু করার জন্য। তো আমরা আগের পৃষ্ঠার শেষ লাইনটা আমরা লিখলাম, এখন আমাদের এটাকে একটু সমাধান করব। যেমন ওয়ান প্লাস টু আই ভি লিখলাম, আর এটুক মানে তো ওয়ান, আমাদের বইলা দিচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান, তো আমরা মাইনাস ওয়ান লিখলাম, তো ওয়ান প্লাস টু এ প্লাস ওয়ান, তাহলে আমাদের নিচে দাঁড়ালো কি টু প্লাস টু এ, আর এখানে আমাদের থাকলো টু আই ভি। তারপরে আমি দেখো এখান থেকে টু কমন নিলে আমাদের ওয়ান প্লাস এ, আর নিচে উপরে থাকবে টু আই ভি,
তারপরে টুটু কাটা, সুতরাং লেখা যায় আই এক্স ইকুয়াল আই বি ওয়ান প্লাস এ। তারপর উভয় পাশ থেকে আমরা আই দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমার কী থাকবে এক্স ইকুয়াল বি ওয়ান প্লাস এ বা এ প্লাস ওয়ান। দেখা যায় দেখা লিখবা দেখা যায় এক্সের মান এক্স আই বর্জিত, এক কথা আই বর্জিত অর্থাৎ বাস্তব মান। এবার এটাই আমাকে দেখাইতে বলছে যে এক্সের মানটা হবে আই বাস্তব মান, তাহলে ওই সমীকরণটা সিদ্ধ করবে। তো আমি ওই সমীকরণটা দিয়েই এক্সের মান বের করছি, তারপর দেখাইলাম যে এক্সের মানটা কি বাস্তব। তো এখানে আমার এটা দেওয়া আছে, এটার সাহায্যে দেখাইতে হবে এই হাবিজাবি মানটা ইকুয়াল জিরো। তো আমাদের দেখবো দেওয়া আছে, দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়াল এ প্লাস আই ভি সি প্লাস আই ডি। তো আমি আড়াআড়ি গুণ করে দিই, তাহলে এক্স গুণ করলে এটা হবে সি এক্স বা এক্স সি সি এক্স লিখলাম, আর প্লাস হবে আই ডি এক্স, আর এখানে ওয়াই গুণ করলে হবে এ ওয়াই প্লাস আই ভি ওয়াই। তারপরে আমি কাজটা করতে পারি এই যে মাই এ ওয়াইটা এই পাশে আনি, মানে বাস্তব অংশ আর অবাস্তব অংশ এক পাশে রাখবো, বাস্তব অংশ একসাথে রাখলাম। তবে এখানে আই বি ওয়াই দেখলাম, এই যে মাইনাস আই ডি এক্স এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস আই ডি এক্স হয়ে গেল। তারপরে লাইনে আমি একটা কাজ করি, যেমন ওখানে আমাদের আইটা কমন নেওয়া যায়, তাহলে আই কমন নিলাম, এখানে থাকবে কি বি ওয়াই মাইনাস ডি এক্স। তারপরে আমি এটাকে বর্গ করি, তো এটাকে বর্গ করলে হবে সি এক্স এ ওয়াই স্কোয়ার, আর এখানে বর্গ করলে হবে আই স্কোয়ার বি ওয়াই মাইনাস ডি এক্স স্কোয়ার। তো এইবার এখানে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো, তার মানে সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু, এখানে দেখা যায় টু এ সি এক্স ওয়াই প্লাস এখানে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল দিয়ে আই স্কোয়ার মান হলো মাইনাস মাইনাস ওয়ান আর কি, মাইনাস দেখলাম। ব্র্যাকেট দিয়ে এটাকে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করি, এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ডি এক্স ওয়াই, আর এখানে প্লাস হবে ডি স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা লিখে নেই, মানে এই পাশটা আমরা ঠিকঠাকই লিখে নেই, আর এখানে সবগুলোর সাথে আমরা মাইনাস গুণ করে দিই, তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি ডি এক্স ওয়াই মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এই যে এই পাশের মানগুলো সবগুলো এই পাশে পাঠিয়ে দিই, সি স্কোয়ার এক্স স্কোয়ার এইটা আগে পাঠাই প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দুইটাকে একসাথে রাখলাম আর কি, মাইনাস টু এ সি এক্স ওয়াই, আর এখানে আছে প্লাস, এটা ওই পাশে গেলে মাইনাস হবে, মানে টু বি ডি এক্স ওয়াই। তারপরে আছে আমাদের প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর এই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওই পাশে গেলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, সবগুলো যেহেতু পাঠাইছি এই পাশে থাকবে শূন্য। তো এইবার আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমার থাকবে কি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এই দুই লাইন থেকে আমি কমন নিতে পারি মাইনাস টু এক্স ওয়াই, এখানে থাকবে হলো এ সি মাই আর এখানে থাকবে প্লাস বিডি, যেহেতু মাইনাস কমন নিছি। তারপর প্লাস এখান থেকে আমি ওয়াই স্কোয়ার কমন নিলে আমার থাকবে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো। তো এটাকে আরেক লাইন করি, আমাদের একদম প্রমাণ যেটা করতে বসে সেটার সাথে একদম কারেক্ট মানে সম্পূর্ণভাবে মিলানোর জন্য এখানে টু লিখলাম, একসাথে আমরা অপর পাশে রাখি, গুণাকারে আছে তো আমরা এই পাশেও রাখতে পারি, তো এই পাশে রাখলাম ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো, এটাই আমাকে দেখাইতে বলছে। তো এখানে আমার এটা দেওয়া আছে, এটার সাহায্যে এটা দেখাইতে হবে। তো এখানে আমি দেখতেছি কোনো আই নেই, কোনোভাবে এটাকে আই মানে সরিয়ে ফেলা যাবে না। তো আমরা একটা জিনিস বলতে পারি যে এখানে এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী কী হবে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে যদি এক্স প্লাস আই এর অনুবন্ধী এত হয় তাহলে সুতরাং দেখো এক্স মাইনাস আই ওয়াই, যদি এক্স প্লাস আই ওয়াই এইটা হয় তাহলে এক্স মাইনাস আই ওয়াই হবে, এখানে শুধু এখানে অনুবন্ধী হবে যে আর মাইনাস আই এস, মানে এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী কী আমরা জানি এক্স মাইনাস আই ওয়াই, যেহেতু এক্স প্লাস আই ওয়াই এইটা তাহলে এক্স মাইনাস আই ওয়াইও এইটা হবে। তো
তারপরে আমরা লিখতে পারি, সুতরাং এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই দুইটাকে আমরা যদি গুণ করি তাহলে প্লাস আই ওয়াই এর মানটা কি ছিল, পি প্লাস আই কিউ বাই আর প্লাস আই এস ইন্টু আর এক্স মাইনাস আই ওয়াইটা কি পাইলাম, পি মাইনাস আই কিউ, এখানে হবে আর মাইনাস আই এস। দেখো এখানে এটা আমরা পরে করি এক্স প্লাস আই ওয়াই, আর এখানে হলো এক্স মাইনাস আই ওয়াই, আর রুট ওভার দিয়ে একসাথে, যেহেতু দুইটাই রুট ওভার আসছে তাহলে আমি দুইটাকে একসাথে লিখতে পারি পি প্লাস আই কিউ ইন্টু পি মাইনাস আই কিউ, আর নিচে হবে আর প্লাস আই এস আর মাইনাস আই এস। তো এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেমভাবে আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি যে যে পি স্কোয়ার প্লাস আই কিউ মাইনাস, এটা মাইনাস আই কিউ স্কোয়ার পি স্কোয়ার, পি স্কোয়ার না আর স্কোয়ার মাইনাস আই এস স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার আই ওয়াই স্কোয়ার মানে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর সেমভাবে এখানে হয়ে যাবে পি স্কোয়ার, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে কিউ স্কোয়ার, কারণ আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর নিচে হবে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তো উভয় পক্ষকে যদি এবার আমি বর্গ করি তাহলে কী হইতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে।